আসসালামু আলাইকুম সহজবিড়ি রান্না চ্যানেলে স্বাগতম আর যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবারের রেসিপি গরুর কালো কালোভোনা এটা চ চট্টগ্রামের ট্রেডিশনাল ফুড হলেও পুরো বাংলাদেশের মানুষের কাছে সমান জনপ্রিয় এবং লোভনীয় একটা রেসিপি বাট অনেকেই মনে করেন এই রেসিপিটা করা বুঝি খুব কঠিন এটা কঠিন কিছু না বাট একটু সময় সাপেক্ষ ধৈর্য ধরে যদি করা যায় তাহলে খুব সহজেই করে ফেলতে পারবেন আমি ঘরোয়া উপায়ে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এর জন্য প্রথমে নিতে হয়েছে এক কেজি পরিমাণ গরুর মাংস এটা আমি হাড্ডি এবং চর্বি সহ নিয়েছি হাড্ডি এবং চর্বি সহ নেওয়ারই চেষ্টা করবেন আমি এটাকে কেটেছি মিডিয়াম করে খুব বেশি ছোট বা বড় করে না ছোট করলে এটা একদম ছোট হয়ে যাবে এর জন্য এরপরে এটাকে কিছু মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখতে হবে আমি এর জন্য দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা অবশ্যই একটু মোটা মোটা করে কাট কেটে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটাই দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কালো এলাচ এটাকে বড়ো এলাচও বলে তিনটা দারুচিনি আমি এটা মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি তিনটা তেজপাতা আট নয়টা গোলমরিচ কালো গোলমরিচ পাঁচ ছয়টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সাত আটটা এলাচ এলাচটা আমি মাথাটা এভাবে ফাটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ তেল আমি যে তেলটা দিয়ে বেরেস্তা করেছিলাম সেই তেলটাই এখানে দিয়েছি এরপরে সবগুলো মশলার সঙ্গে খুব ভালো করে একটু চেপে চেপে মেখে নিব চট্টগ্রামের যে কালো ভোনা এই কালো ভোনাটার মানে প্রধান টেস্টটা ডিপেন্ড করে এই মাখার উপর এমনভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের ভেতরে মশলাটা ঢুকে যায় এবং এটা খুব ভালো করে হাত দিয়েই করতে হবে আর এখানে মশলা আমি দুই তিনটা স্টেপে মশলা অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়েছি বাটা মশলার গোটা মশলা এরপরে মাঝখানে দিব কিছু গুঁড়া মশলা এবং শেষে ফিনিশিংয়ে আমি কিছু মশলা দিব স্মেলের জন্য এভাবে ম্যারিনেট করে মেখে দশ মিনিট আমি ম্যারিনেটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে আমি ফিরে এসে দেখছি মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবং মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকে গেছে এরপরে আমি চুলায় এটাকে আদা দশ মিনিটের মতো হাই হিটে জাল করে নিব দশ মিনিট পরই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আগে প্রথমে হাই হিটে এটাকে রান্না করে নিব দশ মিনিট পরে আবার একটু নেড়ে দিতে হবে কারণ যেহেতু এই রান্নাটাতে স্পাইসটা একটু বেশি থাকে সো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটুক্ষণ পরপরই এটাকে নেড়ে দিতে হবে আবার বন্ধ করে আধা ঘন্টা পরে আমি যখন কিছুটা হয়ে আসবে দিয়ে দিব আমি গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আহ তালা জিরার গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ আর দিচ্ছি আধা চামচ পরিমাণ জত্রি গুঁড়া আধা চা চামচ পরিমাণ জায়ফল গুঁড়া আর এক চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা এটা রাঁধুনি কোনো কোম্পানির নাম না এটা একটা মশলার নাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই মশলাটার নাম রাঁধুনি এটা আমি কাঁচা অবস্থায় গুঁড়া করে নিয়েছি আর চট্টগ্রামের কালো ভুনার মেইন যে ফ্লেভারটা সেটা কিন্তু এই রাঁধুনি দিলেই হয় এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আর আমি কিন্তু এখনও পর্যন্ত এর এর ভেতরে কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে আমি এখনও পর্যন্ত কষিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে নেড়ে দিতে হবে যেন মশলাটা বার্ন হয়ে না যায় এভাবে ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রেখে দিতে হবে এবং এই পর্যায়ে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পানি বের হয়েছে আমি এখনও পর্যন্ত কোনো পানি এখানে অ্যাড করিনি এবং ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় যখন এই অবস্থায় পানিটা শুকিয়ে আসবে তখন এতে পানি অ্যাড করতে হবে এবং পানি অ্যাড করতে হবে খুব অল্প অল্প করে আধা কাপের থেকেও অল্প করে এবং অল্প অল্প করে পানি দিব আর মশলাটাকে শুকিয়ে ড্রাই করে নিব ড্রাই করে নিতে হবে কিন্তু বার্ন করা যাবে না মানে পুড়িয়ে ফেলা যাবে না কালো ভোনা কালো ভোনাই কালো ভোনাটা আপনার এটাকে ভুনিয়েই কালো করতে হবে পুড়িয়ে অথবা ভেজে না আমি একটু একটু করে পানি দিব এবং এভাবে মশলাটাকে ড্রাই করে নিব যতক্ষণ পর্যন্ত মশলাটা ড্রাই না হচ্ছে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন মশলাগুলো লেগে না যায় আমি এই প্রসেসটা অ্যাটলিস্ট ছয় বার পাঁচ থেকে ছয় বার এভাবে অল্প অল্প পানি দিব আর পানিটাকে শুকিয়ে নিব। এখানে কিন্তু বেশি পানি দেয়া যাবে না একটু করে পানি দিতে হবে আমি ঢেকে আবার এটাকে ড্রাই করে নিব মশলাটাকে ড্রাই করে নিব যখন পানি উঠে আসবে তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে একদম মশলাটা ড্রাই হয়ে যাবে পুড়ে না ড্রাই হয়ে যাবে তখন আমি আবার একটু পানি দিয়ে দেবো এভাবে আমি ছয়বারে একটু একটু করে পানি মেশাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিছুটা কালার চেঞ্জ হয়েছে এবং মশলাটাও কালো হতে শুরু করেছে যতক্ষণ পর্যন্ত মশলাটা কালো না হবে ততক্ষণ পর্যন্ত মাংসটাও কালো হবে না আমাদেরকে মশলা কালো এবং মাংস কালো হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এর জন্য ধৈর্য সহকারে এইভাবে ছয় ছয় বারে বা পাঁচবারে পানি দিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে দিই এভাবে কষিয়ে নিয়ে যখন ফাইনালি কালোর মতো হয়ে আসবে তখন আমি ফিনিশিং টাচে কিছুটা মশলা অ্যাড করবো স্মেলের জন্য সেটা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি আমি যেটা প্রথমে দিয়েছিলাম আর হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এগুলো দেওয়ার পর এটা জাস্ট স্মেলের জন্য দিব যেন স্মেলটা থাকে সুন্দর একটা এবং দিয়ে কালো ভুনাতে স্পাইস একটু বেশিই দিতে হয় এবং কয়েকটা স্টেইপে আপনার স্পাইসগুলো দিতে হয় এভাবে এখনও আমার কমপ্লিট হয়নি আমি এটাতে একটা বাগার দিব চট্টগ্রামের যে কালো ভুনা এটার মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এতে বাগার দিতে হয় এভাবে যখন ফাইনালি একবারে কালো বর্ণ হয়ে যাবে তখন এখন আমি বাগারটা দিয়ে দেব বাগারের জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে অন্য কোনো তেল ইউজ করা যাবে না এর ভিতরে গরম হয়ে আসলে দিয়ে দিব পাঁচ ছয়টা রসুনের কোয়া এবং আমি এখানে দেড়টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দেড়টা পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা যখন বেরেস্তা পর্যায়ের হয়ে যাবে নেড়ে চেরে তখন দিয়ে দিব কিছু লাল মরিচ শুকনামরিচ লাল মরিচ যেটাকে বলে আমি এটা প্রথমে দেইনি কারণ প্রথমে দিলে পেঁয়াজের সঙ্গে ভাসতে ভাজতে এটা কালো হয়ে যাবে এবং পুড়ে যাবে এর জন্য যখন পেঁয়াজটা বেরেস্তা পর্যায়ে হয়ে আসবে একটু লাল লাল হয়ে আসবে সোনালি বর্ণের তখন এর ভেতরে আমি শুকনামরিচটা দিয়ে দিব। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আমি এখানে পাঁচ থেকে ছয়টা দিয়েছি মরিচ পাঁচ থেকে ছয়টা যখন দেওয়ার পরে নেড়েচে সুন্দর একটা স্মেল বের হবে বাগানের স্মেল ছড়াবে আপনারা কিন্তু অবশ্যই এই এই কাজটা করবেন এভাবে বাগার দেবেন কারণ বাগারটাই মেইন টেস্ট মাংসটার ভেতরে তেল সহ এই বাগাটা দিয়ে দিব দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেড়েচেড়ে নিতে হবে এবং আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে ভুনতে হবে এবং এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোয়ের মাঝ মাঝামাঝি আর চট্টগ্রামের যে কালো ভুনা এই কালো ভুনাটা আরেকটা বৈশিষ্ট্য হলো এটা খুব নরম তুল হয় বাট গলে যাবে না মাংসটা নরম হবে কিন্তু গলে যাবে না এর জন্য মিডিয়াম হিটে মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে আরও পনেরো মিনিট এটাকে ভুনে নিতে হবে যখন ফাইনালি এরকম হয়ে আসবে আমার মশলা এবং গোষ্টা পুরোটাই কালো হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে আমি এটাতে অ্যাড করব কিছু পেঁয়াজ আমি দেড়টা বড় সাইজের পেঁয়াজকে কিউব কিউব করে কেটে রেখেছি পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা পুরা সিদ্ধ পুরোপুরি সিদ্ধ হওয়া যাবে না আধা সিদ্ধ হবে রেস্টুরেন্টগুলোতে যে কালো ভুনা পাওয়া যায় সেই কালো ভুনার রেসিপিতে এই এই রেসিপিটা রেসিপিতে এরকম ভাবে পেঁয়াজটা দেয়া থাকে এটা খুব ভালো হয় এটা রেস্টুরেন্টের একটা টেস্ট এবং ফ্লেভারটা অ্যাড করে আমি এভাবে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এই তো রেডি হয়ে গেল আমাদের কালো ভুনা এখন আপনারা বাসায় বসেই রেস্টুরেন্টের ফ্লেভার অ্যান্ড টেস্টটা পেয়ে যাবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ সবাইকে আমার রেসিপি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন